কি হয়েছে? স্যার বকা দিয়েছেন? কোনদিন শুনেছিস অফিসে গরিলা পোশাক পরে কেউ হাঁটাহাঁটি করে? কোনদিন শুনিনি। আমাকে বলে লাভ কি? মাকে গিয়ে বল। কি বলবো বল, যে তুই জীবনে কোনোদিন শুনিসনি অফিসে কেউ গরিলার পোশাক পরে হাঁটাহাঁটি করে, এবং এটা একটা হাস্যকর ব্যাপার। বলবো না, থাক, বাদ দে। বাদ দেবো কেন? তুই মামাকে ভয় পাস না, আমি ভয় পাই, এই জন্য বাদ। শোন, এক কাজ কর, বাথরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়া, তারপর যেই কথাগুলো মামাকে বলতে চাস আয়নার দিকে তাকিয়ে সেই কথাগুলো বল, তারপর বড় একটা নিঃশ্বাস নিয়ে সরাসরি মামার রুমে ঢুকে পড়। মামার ঘরে ঢুকবো না, থাক, বাদ দে। তুই জীবনে কখনোই উন্নতি করতে পারবি না, 24 ক্যারেট ম্যান হতে পারবি না। তোকে সারা জীবন গরিলার পোশাক পরে গরিলা হয়েই থাকতে হবে। মামা শুনো, আমি জীবনে কোনোদিন শুনি নাই, পারবো না। মামা শুনুন, আমি জীবনে কোনোদিন, মামা শুনুন, আমি জীবনে কোনোদিন শুনি নাই কোনো অফিসে কেউ গরিলার পোশাক পরে হাঁটাহাঁটি করে। এটা তো চিড়িয়াখানা না। আমি লাইনে আছি। মামা শুনুন, আমি জীবনে কোনোদিন শুনি নাই কোনো অফিসে গরিলার পোশাক পরে কেউ হাঁটাহাঁটি করে। এটা তো চিড়িয়াখানা না। আমার অফিসটা চিড়িয়াখানা না। জি না মামা, এক এক অফিসের এক এক নিয়ম। আমার অফিসের এটাই নিয়ম। আমার এখানে গরিলা প্রয়োজন আছে। এখন বুঝতে পেরেছ? এখনো বুঝি নাই। বুঝবার দরকার নেই, তুমি যাও, তুমি তোর পোশাক পরে আসো, যাও। এই ইলেকট্রিশিয়ান খবর দিয়েছ? যাও, ইলেকট্রিশিয়ান খবর দাও, যাও। জি। আসসালামু আলাইকুম স্যার। জি, আমি 24 ক্যারেট ম্যান অফিস থেকে বলছি। জি স্যার। জি, ইয়েস স্যার, আপনার কী ধরনের পাত্র চাই? ইয়েস, কানাডায় কর্মরত পাত্র স্যার। এক মিনিট স্যার, আমাকে একটু ফাইলটা দেখে বলতে হবে, প্লিজ প্লিজ। জি জি। স্যার, আমাদের এখানে তো বহু ধরনের ক্যান্ডিডেট আছে। আপনি যদি স্পেসিফিকেশনটা বলতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। জি জি স্যার, আমি বলছিলাম কি, কাইন্ডলি যদি আপনি আমার অফিসে চলে আসতেন। জি 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 স্যার, তাহলে একসঙ্গে চাও খাওয়া যেত, কথা বলা যেত। সো কাইন্ড অফ স্যার। স্যার থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ। ওকে স্যার।